আমরা জানি যে ফুটবলারদের টাইম ছিল সবকিছু ব্যস্ত ফিডিও যাই যেহেতু লিগ শেষ করেছেন লিগ শেষ করার পর ক্লাবের হয়ে অ্যাসাইনমেন্ট ছিল তারপর আবার ন্যাশনাল ডিউটির জন্য ডাক অতিথি দেখতে পাচ্ছি পরিবারের সবাইকে দেখতে পাচ্ছি ছুটিটা ঠিক পরিপূর্ণ হয়নি নাকি আমাদের জীবনটা হচ্ছে ব্যস্ততার জীবন যেহেতু দেশের জন্য কাজ করতেছি ক্লাবের জন্য কাজ করতেছি আসলে দেশের জন্য কাজ করতে পারাটা আসলে নিজের কাছে একটা মানে গর্বের বিষয় আর ছুটি যেমন তো এটা ছিল আমার আজকে দুইটা বাবু আজকে ভ্যাকসিন ছিল যে কারণে ওরা এখানে আসছে আর আমার বেবিরা আমার বয়স কখনো আমার ট্রেনিং গ্রাউন্ডে কখনোই আসে না এটাই ফার্স্ট বাট আমার কাছে ওরা পারমিশন ছিল যে মাঠে আসা যাবে কিনা দেন তারপরে যখন আমি মাঠে আসলাম কোচকে বললাম যে এখানে এসে বুঝতে পারবে কিনা কোচে যখন পারমিশন দিল তখন বললাম ঠিক আছে তো এটাই ফার্স্ট টাইম যে আমার বেবিরা আমার ট্রেনিং ভাবি কি বললো ভাবির এক্সপিরিয়েন্স কেমন ভাই সে এর আগে মাঠে গেম খেলা দেখছে আমার কিন্তু কখনো প্র্যাকটিস মাঠে কখনো সে আসে নাই তো তার চেয়ে মানে আমি তো একটু ইয়া ছিলাম নার্ভাস ছিলাম যে প্র্যাকটিস মাঠে তার সাথে আসছে বলো কিরকম লাগলো প্র্যাকটিস কি দেখছো তুমি বলো তো বাবা তো ক্যামেরা ফ্রেন্ডলি না তুমি কি ক্যামেরার দিকে তাকাও নাই দেখো তো কয়টা ক্যামেরা এখানে আমি সিংহ না বাঘ না কোনো কিছু না আমি সবসময় চেষ্টা করি আমার মাঠে যখন আমি থাকি বাচ্চাটার সময় মাঠে কাজ করার সুযোগ পাই আমি সবসময় আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি এখন সে ভয় পায় বা কী দেখে ভয় পায় সেটা আমি জানি না তো আমি যদি মাঠে নামার সুযোগ পাই আমি আমার চিন্তাধারণা ধারণা থাকবে একটাই যে টিমের জন্য ভালো কিছু পজিটিভ কিছু বয়ে আনতে পারি